কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বল 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 কলকাতা। তোমার নামটা কি? হাজমাতের আর এরা হাজমাতের দোকান বিজেপি তাদের দলের লোককেই খুন করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে তারপরে এটাকে এস্টাবলিশ করার জন্য যেভাবে সন্ত্রাস চালিয়েছে, মানুষের দোকান লুটপাট করেছে, আপনারাও দেখেছেন। আমরা তাদের কাছে গিয়েছিলাম, স্টেশনারি দোকান, সেলুন, মুদিখানা দোকান, ছোট স্টেশনারি দোকান, মুরগির দোকান, চা বিনি দোকান সবটাই লুট করেছে। বিজেপির এই লুটে রাজত্ব কায়েম করার চেষ্টা করছে এবং শান্ত খানাগুলোকে অশান্ত করার চেষ্টা করছে। শুধু রাজনীতি করার জন্য বিজেপি আজকে তার নিজের লোককে খুন করেছে এবং পরবর্তীকালে এই ঘটনাকে তারা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছে। এবং আপনাদের সামনে বলতে কোনো অসুবিধা নেই, যেদিন এই ইনসিডেন্ট ঘটেছে আমরা আমাদের শহীদ বেদি ভেঙেছে, আমাদের দলীয় অফিস ভেঙেছে। তার আগের দিন তাদের জ্যোতির্ময় মাহাতো একটা রাজনৈতিক মানুষ, একজন সাংসদ, তিনি পুরুলিয়া না থেকে আরামবাগে ছিলেন, আর পরের দিনও সৌমিত্র খা কয়েক মিনিটের মধ্যে পৌঁছে গেলেন। আমরা যথেষ্ট সন্দিহান যে বিজেপি তাদের পরিকল্পনা মাফিকই তাদের লোককে খুন করে রাজনীতি করার চেষ্টা করছে এবং তৃণমূলের দিকে আঙুল তুলছে। খানাকুলের মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস মানুষের উন্নয়নের জন্য কাজ করে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত যাতে মানুষের ভালো থাকে তার জন্যই চেষ্টা চলে। এই ঘৃণ্য খুনের রাজনীতির বিরুদ্ধে আজকে আমি, শান্তনু এবং মেহবুব সহ এই ব্লকের দুই ব্লকের সভাপতি, যুব সভাপতি, বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি, জনপ্রতিনিধিরা সকলে এসেছি। আমরা সকলের সঙ্গে দেখা করছি, এরপর আমরা দলের মধ্যে আবার আলোচনা করে পরবর্তীকালে আমাদের কর্মসূচি ঘোষণা। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।